হ্যালো বন্ধুরা, আমরা হাসনাবাদ থেকে আজকে ট্রলারে করে সদরঘাট যাব। এই সে ট্রলার, আমি অলরেডি ট্রলারে উঠে গিয়েছি। ট্রলারে করে আমরা সদরঘাট যাওয়ার জন্য ট্রলার উঠেছি। পাশে একটি স্টিমার যাচ্ছে। আমার ট্রলারের সামনে বরাবর দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে পুস্তকলা ব্রিজ। সদরঘাট থেকে একটি ট্রলার আসছে যাত্রী নিয়ে। আমি ট্রলার উঠার পর জিজ্ঞেস করলাম, ট্রলার ছাড়তেছেন না কেন? বললো মাস্টার নেই, মাস্টার আসলে ছাড়বে। অনেক কুয়াশা, দুপুর 1:30 বাজে, তারপরে অনেক কুয়াশা। একটা লঞ্চ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক বড় একটা লঞ্চ। মাস্টাররা অবশেষে চলে আসছে, ট্রলার ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অলরেডি কিছু যাত্রী হয়ে গেছে। মাস্টার ট্রলার ছাড়ার জন্য স্টার্ট দিচ্ছে মেশিনের। এই মেশিনে স্টার্ট দিল। ট্রলার চালু হয়ে গিয়েছে। আমরা এখন সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এখন পোস্তগুলা ব্রিজের নিচ দিয়ে যাব। অনেক বড় ব্রিজটি, সত্যি অনেক সুন্দর একটি মুহূর্ত উপভোগ করছি। প্রস্তুতরা ব্রিজের নিচে যাচ্ছি। এই সে ব্রিজের একটি পিলার গেছে যাচ্ছি আমরা। নদীতে যেহেতু শীতের সময়, এখন অনেক ঠান্ডা লাগতেছে, কুয়াশা পড়তেছে। নদীর পানিগুলো অনেক কালচে হয়ে গিয়েছে।
মাস্টার ট্রলার চালাচ্ছে, বসে আছে হ্যান্ডেল ধরে। রয়েছে কার্নিভাল ফেরি কাট পার হচ্ছি আমরা। আপনাদের ভালো লাগে কিনা জানি না, তবে আমার আমার নদী পথে চলতে অনেক সময় ভালোই লাগে। আর শীতের দিনে মোটামুটি একটু ঠান্ডা। নদীর ঢেউ দেখতে পাচ্ছেন আপনারা বন্ধুরা, অনেকগুলো লঞ্চ দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকগুলো লঞ্চ, যেগুলা সদরঘাট থেকে বরিশাল অনেক অঞ্চলে যাওয়া যাতায়াত করে, যাত্রী নিয়ে যায়। লঞ্চগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আসলে একটু চুপ করে বসে আছি কারণ ঠান্ডা লাগতেছিল। মোটামুটি অনেক যাত্রী ছিল ট্রলারের মধ্যে। আমরা হাসনাবাদ থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল যাচ্ছি। অনেক ছোট ছোট নৌকা নিয়ে এদিক থেকে ওদিক পার হচ্ছে নদী। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক অনেকগুলা নৌকা, ছোট ছোট নৌকা দিয়ে সবাই পার হচ্ছে, দেখতে সুন্দরী লাগতেছে। এই যে দেখতে পাচ্ছেন একটা নৌকাতে অনেকগুলা যাত্রী, আসলে এটা নৌকা না ঠিক, এটা যে বোট বলে। ট্রলারে অনেক যাত্রী ছিল, সবাই ঠান্ডার কারণে চুপ হয়ে আছে, কারণ শীতের দিনে নদী পথে অনেক ঠান্ডা। আপনারা যারা যাতায়াত করতেছেন, তারা শীতের দিনে শীতের কাপড় চোপড় নিয়ে যাতায়াত করবেন। বিভিন্ন লঞ্চ দেখা যাচ্ছে, ঢাকা বরিশাল পারাবত কুয়াকাটা টু, পারাবত 12, ঢাকা বরিশাল ঢাকা। সুন্দরবন 14 লঞ্চ,
বন্ধুরা, আমরা মোটামুটি সদরঘাট চলে আসছি, এখন নামার সময়। সবাই প্রস্তুতি নিচ্ছে নামার জন্য। ছোট ছোট নৌকা তো অনেক যাত্রী যাতায়াত করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা। সবাই দাঁড়িয়ে গিয়েছে, কারণ আমরা সদরঘাট চলে আসছি। সবাই নামার জন্য প্রস্তুতি নিচ্ছে, এখন নামবে। নামার জায়গা এটা, সিঁড়ি দিয়ে রাখা, সিঁড়ি করে রাখা। আমিও নেমে গেলাম, সবাই নামতেছে। এই সে ঘাট, সদর ঘাট। আরো অনেক ট্রলার আছে যেগুলা যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এখান থেকে আবার হাস্তাবাদ, ফতুল্লা ঘাট, অনেক জায়গায় যায়। আমি আস্তে আস্তে সদরঘাট থেকে বের হয়ে যাচ্ছি। নিচে অনেক ছোট ছোট নৌকা যাত্রী পার হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। অনেক ছোট ছোট নৌকা, দেখতে ভালোই লাগতেছে। নৌকা করে সবাই যাচ্ছে। আমি ঘাট থেকে আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাচ্ছি, আমি বের হয়ে গিয়েছি। আমি আস্তে আস্তে সদরঘাট থেকে বাস উঠার জন্য বাস স্ট্যান্ড যাচ্ছি। রাস্তায় অনেক জ্যাম, যেহেতু রাস্তাগুলো অনেক ছোট, তাই হাঁটতে একটু কষ্টই হচ্ছে, হেঁটে যাওয়াটা একটু কষ্ট। সদরঘাট এসে আসলে সবচেয়ে বড় জিনিস একটা চোখে পড়ার মতো, যেটা পুরান ঢাকা এবং সদরঘাটের জন্য ঐতিহ্য, ঘোড়ার গাড়ি। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সেই ঘোড়ার গাড়ি, যেটা সদরঘাট এবং পুরান ঢাকার জন্য ঐতিহ্য। এখান থেকে এই ঘোড়ার গাড়ি সদরঘাট থেকে গুলিস্তান যায়। আপনারা যারা গুলিস্তান, সদরঘাট থেকে গুলিস্তান যেতে পারেন, যেতে যাচ্ছেন, ঘোড়ার গাড়ি দিয়েও যেতে পারবেন। অনেকগুলো ঘোড়ার গাড়ি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে তারা, দেখেন। যারা ঘোড়ার গাড়ি চড়তে ইচ্ছুক তারা সদরঘাটে চলে আসবেন, সদরঘাট থেকে ঘোড়ার গাড়ি দিয়ে আপনারা গুলিস্তান যেতে পারবেন। এই যে দেখেন বন্ধু, খুব সুন্দর করে সাজিয়েছে ঘোড়ার গাড়িগুলো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।